নমস্কার, আজকে রেসিপি আমার শাশুড়ি মায়ের হাতের রান্না করা মুড়ি ঘণ্ট। তো চলুন দেখে নিই মুড়ি ঘণ্ট বানাতে কী কী লাগছে। প্রথমে লাগছে কাতলা মাছের মাথা, এখানে আমি ধুয়ে রেখে দিয়েছি দুটো কাতলা মাছের মাথা। জিরে লাগছে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো চিনি, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলার গুঁড়ো, গোবিন্দভোগ চাল, পেঁয়াজ রসুন পেস্ট, সরিষার তেলে রান্না করছি। সাথে লাগছে আদা, কাঁচা লঙ্কা পেস্ট, এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কেটে নিয়েছি, সাথে একটা টমেটো আর পরিমাণ মতন লবণ। তো প্রথমে আমি মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে 2 মিনিট রেখে দেব। হয়ে গেছে, আমার এদিকে তেল গরম। তো তেলের মধ্যে এবার আমি মাছের মাথাগুলোকে একে একে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এই মাছ ভাজার তেলটার মধ্যেই আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব 3 থেকে 4 মিনিট। আলুগুলো ভাজা হয়ে গেছে আমার, আলুগুলো তুলে আমি এই তেলের মধ্যেই ফোড়ন দেব। ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, এগুলো একটু ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়েছি গোটা জিরে। এটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে একটু ভালো করে নেড়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সাথে আমি রসুন আর পেঁয়াজের পেস্টটাও দিয়ে নেব। এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়িয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে আমি টমেটো যেটা কেটে রেখেছিলাম সেই কাটার স্লাইসগুলো দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে নিয়েছি, আমি একবারই লবণ দিয়েছি পরিমাণ মতো, আপনারা চাইলে পরে স্বাদ মতন দিতে পারেন। এরপর আমি গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দেব। চিনিটা আমি এখন দিচ্ছি না, চিনিটা আমি পরে দেব। এবার এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, মাঝে মাঝে একটু একটু জল দেব, জল দিয়ে ভালো করে কষিয়ে নেব 6 থেকে 7 মিনিট। যত মশলাটা ভালো করে কষাবেন তত মুড়ি ঘণ্টের স্বাদ বাড়বে। মাছের মাথাগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। এখানে আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি, দেখুন তেলটা কি সুন্দর ছেড়ে এসেছে মশলা থেকে। এরপর আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে এটাকে আরেকটু নেড়ে নেব। তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি অ্যাড করে দেব। হালকা হাতে একবার নাড়িয়ে এরপর আমি গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে কষাতে থাকব। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা তলায় লেগে না যায়। এবার এটাকে আমি 7 থেকে 8 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো, 2 থেকে 3 মিনিট। আমি গরম জলে রান্নাটা করছি, তো গরম জল দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো
7 থেকে 8 মিনিট। মাঝে মাঝে আপনি খুলে দেখবেন চলায় না লেগে যায়। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, তো আমি আর একটু রেখে দিয়েছি। তো দেখুন এবার দেখুন ঢাকনাটা খুলেছি, রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি এবার গরম মশলার গুঁড়ো আর 2 চামচ গাওয়া ঘি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে একটু স্টিমে রেখে দেব। দেখুন হয়ে গেছে মুড়িঘণ্ট, কী সুন্দর দেখতে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।